আমার বলার আইনা দে ভাই। সন্তানকে হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন এক প্রবাসীর মা, বুক ফাটা কান্নায় শোকের ভারে নুয়ে পড়ছেন বারবার। আদরের সন্তানকে ভালো জীবনের আশায় বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু সন্তানকে হারিয়ে প্রবাসী মায়ের সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। পরিবারকে একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার লক্ষ্যে আপনজনের মায়া ত্যাগ করে প্রতি বছর হাজার হাজার শ্রমিক পাড়ি দেয় মালয়েশিয়াতে। চোখে স্বপ্ন থাকে একদিন অনেক অর্থ উপার্জন করে ফিরবেন দেশে, সংসারে থাকবে না কোনো অভাব অনটন। তবে সেই স্বপ্ন অধরাই থেকে গেল জব্বার আলী, আবু তাহের ও সালামদের। গত 10 অক্টোবর মালয়েশিয়ার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়ে পরবর্তীতে মৃত্যুবরণ করেছেন মুন্সিগঞ্জ সদরের রমজান বেগ গ্রাম নিবাসী এই 3 প্রবাসী শ্রমিক। দুর্ঘটনা ঘটলে বাইরে দাম দেন এই দেশের মাসের, কারণ 2 ঘন্টা দাফাইছে লোকটি, তাড়াতাড়ি নিলে বাঁচত লোকটি, হয়তো আল্লাহ বাঁচায় রাখতো। কোনো ইয়া জানা অ্যাম্বুলেন্স জানে, কোনো পুলিশ জানে, কিছু জানে, মানুষের সাথে জানা বগলো। তো বাংলাদেশের এই শ্রমিকগণ কোনো রাষ্ট্রে দাম দেয় না। গত 10 অক্টোবর সকাল 11টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটলে ভেতরে থাকা 3 শ্রমিকের শরীরে 30% দগ্ধ হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 11 অক্টোবর সন্ধ্যা 7টায় মারা যায় জব্বার আলী, 12 অক্টোবর ভোর রাতে মারা যায় আবু তাহের এবং 13 অক্টোবর বিকেল 5টায় মারা যায় সালাম। তবে নিহতের স্বজনরা অভিযোগ তুলেছে মালয়েশিয়া কর্তৃপক্ষের দিকে। তাদের দাবি, মূলত চিকিৎসায় বিলম্ব ও অবহেলার কারণেই মৃত্যু ঘটেছে এই 3 শ্রমিকের। একটা কারখানায় অগ্নিকাণ্ড লাগছে, এখানে সাথে সাথে তো এটা খবর হয়ে গেছে, পুরো যে জায়গায় লাগছে ওইখান থেকে কোনো সহযোগিতা হয় নাই, বা আমাদের বাংলাদেশের যে দূতাবাস আছে এরাও কোনো সহযোগিতা বা কোনো খোঁজ খবর নেয় নাই। যদি এদের কোনো খোঁজ খবর নিত তাহলে এই 3টা লোকই। নিহতদের মরদেহ বর্তমানে মালয়েশিয়ার হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনদের সাথে এখন পর্যন্ত বাংলাদেশ প্রশাসনের কেউ যোগাযোগ করেনি বলেও অভিযোগ উঠেছে। একটা আমাকে প্রশাসন কেউ আসেনি, পুলিশ প্রশাসন আসেনি, কোন একটা লোক আসলো না, কেন এরা কি কি অপরাধ আমাকে, যে একটা লোক যে আমাকে বাসায় পাঠাইলো না, যে এই লোকটি কিভাবে কি মারা গেল, এই একই বাড়ির ভিতরে এই ঘটনাটা ঘটলো, যে আমরা তুমি যাই যাই খোঁজখবর দিন লই, বাবা মারা কিভাবে আছে, দেশের বাসায় কিভাবে আছে কেউ জানলো না। উল্লেখ্য, মুন্সিগঞ্জ সদরের রমজান বেগ গ্রামের রাজ্জাক ভুঁইয়ার ছেলে জব্বার আলী, আবুল কাশেমের ছেলে আবু তাহের ও মহিউদ্দিনের ছেলে সালাম, এরা 3 জনেই 8 বছর আগে বৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি জমান। এই 3 প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন এই 3 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করছেন নিহতের স্বজনরা।